অবস্থান থেকে। তো সেজন্য এই ডিসেন্ট ওয়ার্ক এবং ইনক্লুসিভ গ্রোথ, আমার নাম ডক্টর কাজী আহমদ হক, আমি ডিসেন্ট ওয়ার্ক এবং ইনক্লুসিভ গ্রোথ এবং স্বাধীনত আমরা অত্যন্ত আবেদনশীল ধারণা, এই ধারণাগুলো আজকে এই ডায়ালগের পথ করা যায় সেটি আজকের আলোচনা হতে পারে এবং সরকারের বিষয়ের ভিত্তিক সংলাপে আমি জাতীয় গড় যেখানে 4% সেখানে যারা কিনা কলেজ লেভেলে গ্রাজুয়েট হয়েছে তাদের মধ্যে আনএমপ্লয়েড হয়েছে 11.2%। আমাদের এই যে যত জব ক্রিয়েট হচ্ছে এর একটা বড় অংশ ইনফর্মাল সেক্টর, এগুলোর কন্ট্রাকচুয়াল অ্যারেঞ্জমেন্ট নেই, কোন টার্মস কন্ডিশনসগুলো পরিষ্কারভাবে বলা নেই, এবং বলা হচ্ছে যে সকল খাত মিলে যদি চিন্তা করা যায় এখনও 85% জব ক্রিয়েট হচ্ছে ইনফর্মাল অ্যারেঞ্জমেন্ট। শ্রমিকদের যে সমস্ত চাওয়াগুলো থাকে এই গ্রিভেন্সের ক্ষেত্রে শ্রম আদালতের একটা বড় ভূমিকা থাকে।